অলিম্পিক লিওর বিপক্ষে পেনাল্টি আর ফ্রিকিকের কাণ্ডে তোলপার ফুটবল বিশ্ব। তবে এবার নতুন খবর দিলেন ফ্রেঞ্চ সংবাদ মাধ্যম লেকিপ। তারা বলছে, উরুগিয়ান স্ট্রাইকারের চুক্তির সাথে থাকা শর্তের কারণেই দুই খেলোয়াড়ের মধ্যে দ্বন্দ্বটা চোখে পড়েছে মাঠের খেলায়। লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা হতে পারলে মৌসুমের শেষে বেতনের সাথে 1 মিলিয়ন ইউরো বোনাস পাবেন কাভানি। পিএসজির সাথে চুক্তির সময়ে এমন শর্ত ছিল, গত মৌসুমে কাভানি হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা, তাই বোনাসটাও গেছে তার পকেটে। নতুন মৌসুমেও তাই সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য মরিয়া হয়ে আছেন কাভানি। পেনাল্টি কিংবা ফ্রিকিক পেলেই দৌড়ে যান সবার আগে, চাইছেন গোল সংখ্যা বাড়িয়ে নিতে। কারণ নেইমার যে নিয়মিত পেনাল্টি ছাড়াই গোল করে যাচ্ছে, তাতে তার বোনাস যদি আর না পাওয়া হয়, অন্তত ফ্রেঞ্চ সংবাদ মাধ্যমটি তেমনই ধারণা করছে। তারা আরও দাবি করছে নেইমারের চুক্তি দেওয়া এমন কিছু ছিল যা এখনও স্পষ্ট নয়। তবে লেকিপের দেওয়া তথ্য যদি সত্য হয়, তবে অর্থলোভী কাভানির ছায়াতলেই পড়ে থাকতে হবে নেইমারকে।